ইন্টার্ন চিকিৎসকদের অবহেলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগে রাজপথে আন্দোলন শুরু করেছে মুক্তিযোদ্ধার পরিবার। শনিবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছেন তারা। বুধবার সকালে মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ এনে প্রতিবাদ করায় ইন্টার্ন ডাক্তারদের রোষানলে পড়েন রোগী স্বজনরা। পরে তাদের মারধরের পর মুক্তিযোদ্ধার সন্তান রকিবুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ।